এইভাবেই কেমন আছো সবাই? সোনাই সোহাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর এখন ওই মোটামুটি 7টা মতো বাজে, কুচকুক গিয়েছে ওর পাপার সঙ্গে সুইমিং ক্লাসে, আর আমি ঘুমোচ্ছে ঘরে। আর আজকে সেরকম কিছুই রান্না করব না, সিম্পল বাট স্পেশাল। এই যে ইলিশ মাছটা ভাজছি, ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে হয়ে যে পুঁই ডাঁটার চচ্চড়ি আর ইলিশ মাছের তেল ভাজা। পেন্সিলটা গো, আচ্ছা আমি দেখছি কোথায় পার্পল কালার পেন্সিল। আর আজকে হচ্ছে রবিবার, তাই একটুখানি অন্যরকম ব্রেকফাস্ট করব ভাবলাম। রুটি, তাই একটু এগ বার্গার বানিয়ে নিচ্ছি। বার্গার বানগুলো রাখাই ছিল, তাই ভাবলাম আজকেই করে ফেলি। তো একদম সিম্পলভাবে বানাচ্ছি, দুটো অলরেডি হয়ে গেছে, আবার এটা আর বানালেই হয়ে যাবে। তো ব্রেডগুলোকে আগে বাটার দিয়ে সেঁকে নিয়েছি, তারপরে একটুখানি মেয়োনিজ দিয়ে দেবো, তারপরে ডিমটা দিয়ে দেবো, দিয়ে একটু পেঁয়াজ দেবো, আর তার সঙ্গে একটুখানি টমেটো কেচাপ দেবো, বাস রেডি হয়ে যাবে। দাঁড়াও তেলটাকে একটু ঝরিয়ে নিই, তারপরে দেব। এই যে একদম সিম্পল বাট টেস্টি হয় খেতে। কিন্তু অনেকে চাইলে ব্ল্যাক পেপার, অরিগানো এগুলো দেওয়া যেতে পারে, কিন্তু আজ মনে হলো এমনি সিম্পলভাবে খাই, তাই জন্য একদম সিম্পলভাবে করা। ফুচকুটায় অবশ্য পেঁয়াজ দিইনি, কারণ পেঁয়াজ খেতে একদম পছন্দ করে না, ওই জন্য। আর আমিকে তো সকালবেলায় খাইয়ে দিয়েছি, এবার আমরাও ব্রেকফাস্টটা করে নেব। আর আজকে আবার আমার ডাক্তারের কাছেও যাওয়া আছে, 12টার সময় যেতে বলেছে, তাই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়ে তারপরে স্নান করে নেব, দিয়ে যাবো। দাঁড়া ফুচকু বাবাকে দিয়ে দিই। আর আজকে কি হয়েছে জানো, গিয়ে দেখছি কলা আনা হয়েছিল, কলাগুলো পুরো পেকে গেছে। তাই আর পাকা কলা খেতে না একদম কেউ পছন্দ করে না, তাই জন্য ভাবলাম চলো একটুখানি বড়া বানিয়ে নিই কলার। আমি কোনোদিনও বানাইনি, আজকে প্রথম চেষ্টা করছি আর কি। সবাইকে দেখেছি বাড়িতে বানাতে, ওই কলাটার সঙ্গে চিনিটা ভালো করে মিক্স করে নেব, তারপরে একটুখানি আটা দিয়ে দেব, দিয়ে দিয়ে একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার দিয়ে দেব, দিয়ে একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখি তো কেমন হয়, কোনোদিন তো বানাইনি, কারণ বাচ্চাগুলো যদি খায় তো খাবে, এমনি তো খাবে না, একটু পাকা হয়ে গেলে আর খেতে চায় না, এই আর কি। তো যাই হোক, কালকে আমি একটা কমেন্ট পড়ছিলাম, বলছে তোমার কাজ দেখতে সংসারের বোরিং লাগে। আসলে কি বলো তো, হ্যাঁ যাদের কাজ দেখতে বোরিং লাগে তারা প্লিজ একটু স্কিপ করে যেও, কারণ আমার এই গোটা ব্লগিংটাই হয় আমি কি করি সারাদিন, আমি বাচ্চাদের কীভাবে কি করি না করি, বাচ্চাদের সঙ্গে কীভাবে টাইম কাটায় সেগুলো নিয়ে। তো তাই জন্য শুধু যে বাচ্চাদেরকে দেখাবো এমনটা তো হয় না, একটা ব্লগিং চ্যানেলে অনেক কিছুই থাকে, তাই না বলো? তো সেই হিসেবে আমি ব্লগিংটা করি আর কি। তো যাই হোক, যার যেটা পছন্দ না হবে সে সেটা স্কিপ করে নেবে, তাহলেই হবে। তো যাই হোক, এদিকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালো ভালোই হচ্ছে, দেখা যাক কি হয়। দাঁড়াও আমি এলো আবার। তুমি কে? এই দেখো হয়ে গেছে, আর হতে হতে না দু একটা পুচকু তুলে নিয়ে চলেও গেছে। ওর নাকি বেশ ভালোই লাগছে, বলছে তালের বড়া। আমি এখনো কিন্তু বলিনি যে এটা কলার বড়া। তো যাই হোক, তুই কি করছিস? টিচার হয়েছিস? এই যে দেখছো পুচকু টিচার হয়েছে, দে অ্যামিকে পড়াচ্ছে। এরকম হতে হতেই না ঝামেলা লেগে যাবে জানো, দু বোনের মধ্যে অ্যামিটা না হুট করে একটু নেড়ে দেবে দিদিকে, আর দিদি রেগে যাবে, আর তখন দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে। তো আর এমনটা না চলতেই থাকে জানো এই শনি রবিবারগুলোতে। যাই হোক, আর এদিকে কি বলতো, অ্যামিও না শিখে গেছে পুচকুর সঙ্গে এই টিচার আর স্টুডেন্ট খেলতে খেলতে, ও শিখে গেছে যে এই টিচারের কনসেপ্টটা কী বা স্টুডেন্টরা কী করে এগুলো। একদিক দিয়ে বেশ ভালোই হয়েছে।
তো চলো এখন যাই। মোটামুটি 1:45 বাজছে এখন, জানো ফোন করেছিলাম, করে বললো তোমরা যদি একটু দেরি করে আসো তাহলে বেশ ভালো হয়, মানে প্রচুর রোগী ছিল তো ওই জন্য। আর একটা হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাচ্ছি এখন। তো আজকে আমরা না অটো করেই যাব, মানে লোকাল ট্রান্সপোর্টে, গাড়িও নিচ্ছি না বাইকও নিচ্ছি না, কারণ ওখানে রাখার কিছু জায়গা নেই ওই জন্য। আর দেখি মনে হচ্ছে পেয়ে যাব কিছু না কিছু একটা। আর বাইরে যা রোদ করেছে আর এদিকে আকাশে মেঘও আছে, তো সব মিলে একটা বেশ ভালো বাতাসও হচ্ছে। কিন্তু আমি কেমন দাঁড়িয়ে আছে দেখো, ওয়েট করছে আবার। যাই হোক, ফাইনালি পেয়েছি একটা অটো, চলো উঠে পড়ি। আমি তো খুব খুশি অটোতে উঠে। কি গো, কোথায় চেপেছো? আমি আমি যাতেই চাপুক না কেন এই টোটো বা অটোতে বলবে টাক দাদুর, মানে টাক দাদুর টোটোতে চেপেছি তাই বলবে, এরকম আর কি। আর এদিকে হয়েছে প্রচণ্ড মেঘ, আর আমি আজকে জামা কাপড়গুলো ভিতরে তুলে রেখে এসেছি, বাই চান্স যদি উড়ে যায় সেই জন্য। তো যাই হোক চলো এখন ফাঁকায় ফাঁকায় যাই। আর এই যে এখানে প্রায় 1 ঘন্টা হয়ে গেল বসে আছি, আমি তো এবার প্রবলেম এইভাবেই সেই দুটোর সময় গিয়েছিলাম, এখন 4:00 বাজে জানো তো, দেখতে একটু টাইম লাগলো, তারপরে এই বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরেই পুচকু এখন যাচ্ছে অ্যাবাকাস ক্লাসে, ওরা আজকে আবার ওর অ্যাবাকাসের একটা এক্সাম আছে। যাও ওষুধ খাবে, যাও। আর এদিকে আজানও দিয়ে দিয়েছে যে নামাজ পড়তে যাব, তার আগে চোখে পড়লো এরকম এত সুন্দর একটা আভা। তো যাই হোক, এদিকে পুচকুর বাবা পুচকুকে আনতে যাচ্ছে। কি কালার গো পাপা, দিদিয়াকে আনতে গেল অ্যাবাকাস ক্লাস থেকে, তুমি কি করছো? ওলে বাবালে, বলছি তুমি একটু টয়লেটে যাবে? ওকে। তুমি মেরেছো দিদিকে, একটু আদর করে দাও, একটু একটু। কি বললে? ওলে বাবালে। ঠিক আছে চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।